Hey, hello, so guys, come on to the show. I'm going to gaming with you. I'm Jihad. So, guys, finally, Garina Free Fire, Hip Hop, Sakura, take a sugar, so called old elite pass back. After the high up, not half the button. I can't believe. So, ask a video, I'm going to talk about Kobe, Hip Hop, Sakura, and shop old elite pass back as be Koto Diamond, Lactebare, and Kone event as the bar, stay so called Bisho in Yam, Alotana Gurbo. So, Jav video, they connect a like then night. Please guys, video that like koren and just channel notun asen subscribe button guta mare rakhen because amra ei elite pass er joto bundle ache shegulo ber korbo ashle tar por apnader ke ber kore dibo so sob kichu exciting hobe so please subscribe kore pashe asha bell icon press kore rakhen thik ache so main kothay ashi main kotha hocche amader hip hop bundle sakura bundle eto eto old bundle gula je kena free fire back diteche eta keno diteche ekhane duita reason ache first of all amader old player ra beshir bhagi free fire khela bad diteche and notun player onek beshi bartase notun player der demand ekhane old elite pass pore game khela and onek beshi request korche that's why gaina free fire ekhane old elite pass gulo antase and onno dike main reason hocche gaina free fire taka posha kamanor jonno ar ki event gulo ane to apnar jane so ektu beshi boro soro ekta event diye boro soro taka kamabe that's it and onno dike arekta jinish apnader kharap lagte pare je old player der kache ei bundle ta chilo jeta ekhon bortomane হয়তোবা আর রেয়ার থাকবে না যার কারণে হয়তোবা অনেকের মন খারাপ হতে পারে যে আর ফ্রি ফায়ার খেলব না এরকম বাট অন্যদিকে অনেকে আছে যারা অপেক্ষা করেছিল এই এলিট পাসটা পরে মানে এই রেয়ার এলিট পাসগুলো পরে একবার হলেও গেম খেলার জন্য সো একদিকে বলা যায় এটা আসলে আনফেয়ার যে ওরা অনেক আগে থেকে খেলতো আমরা চিনতে পারতাম যে এই প্লেয়ারটা হচ্ছে ওল্ড প্লেয়ার আমাদের গেমে যখন পড়তো তখন আমরা বুঝতে পারতাম যে এটা একটা ওল্ড প্লেয়ার বাট এখন যখন ব্যাক দিয়ে দিবে তখন ক্রিমিনালের মতো উড়াঝোড়া সবার কাছে থাকবে আর যাদের কাছে আগে থেকে ছিল তাদের কোনো রকম ভ্যালু থাকবে না সো এটা একদিকে খারাপ জিনিস আবার অন্যদিকে যেটা বললাম যে অনেকের ইচ্ছা একবার হলেও হিপ হপ বান্ডিল সাকুরা বান্ডিল পরে গেম খেলার জন্য সো আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন যে কাদের কাছে খারাপ লাগছে এই বান্ডেলটা আসার জন্য মানে আসার কারণে আপনাদের খারাপ লাগছে আর কাদের কাছে ভালো লাগছে যে এই বান্ডেলটা আসতেছে আপনারা খুশি হয়েছেন সেটাও অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো চলেন আমরা মেন কথায় আসি যে কবে আমাদের এই ইলিট পাস ব্যাকের ইভেন্টটা আসবে আপনারা হয়তো অনেকে জানেন যে তিন বছর আগে মেবি সাতটা নাকি আটটা ইলিট পাসের মানে প্রথম সাতটা আটটা ইলিট পাসের একটা ইভেন্ট আসছিল যখন আপনারা স্পিন করে যে কোনো একটা ইলিট পাস নিতে পারবেন অ্যান্ড প্রত্যেক এলিট পাসের সরি প্রত্যেকটা স্পিনের ভ্যালু ছিল হচ্ছে 2500 ডায়মন্ড মানে 2500 ডায়মন্ডে আপনারা স্পিন করতেন এন্ড ওইখান থেকে লাকিলি একটা এলিট পাসের বান্ডেল পাইতেন বাট আমার কাছে মনে হচ্ছে না যে এইবার আপনারা ওই রকম ইভেন্ট দেখতে পারবেন অবশ্যই ডায়মন্ড বেশি লাগবে অবশ্যই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম ইভেন্টটাই ছিল 2500 ডায়মন্ডে স্পিন করলে লাকিলি একটা বান্ডেল দিত বাট এইবার আমার মনে হচ্ছে না যে এরকম ইভেন্ট দিয়ে গাইনা সীমাবদ্ধ থাকবে এইবার গাইনা এমন একটা ইভেন্ট দিবে যেখান থেকে আপনারা চাইলে প্রত্যেকটা ইলিট পাসের বান্ডিল নিতে পারবেন মানে এক আইডিতে আগে তো মনে করলেন এক আইডিতে জাস্ট একটা স্পিন করা যেত একটা বান্ডিল পাইতেন বাট এইবার আপনারা সবগুলা বান্ডিল চাইলে নিতে পারবেন এমন একটা ইভেন্ট দিবে আমার কাছে মনে হচ্ছে আমি এখনো শিওর না বাট আমি নিজে পার্সোনালি আমার ইভেন্ট সম্পর্কে একটু ধারণা বেশি আমার মনে হয় এই জন্য আমি বলতেছি কারণ গাইনার একটু টাকা পয়সার বেশি দরকার এখন বর্তমানে এই জন্য গাইনা আমার মনে হচ্ছে যে সবগুলো বান্ডেল নেওয়া যাবে এমন একটা ইভেন্ট দিবে সো এখন কথা হচ্ছে কোন ইভেন্টটা দিবে আগে যে ইভেন্টটা ছিল ওরকম কি ইভেন্ট দিবে ওরকম ইভেন্ট দিলেও আপনারা সেম আমি যেটা বললাম 2500 ডায়মন্ড করে যদি স্পিন করা যায় তবুও আপনারা বারবার স্পিন করতে পারবেন একবার না বারবার স্পিন করতে পারবেন বারবার চাইলে অন্যান্য ইলিট পাস নিতে পারবেন বাট এইবার আমার কাছে মনে হচ্ছে না যে ওই 2500 ডায়মন্ডের স্পিনটা দিবে মানে এত বেশি ডায়মন্ডের স্পিন দিবে বিকজ ওই স্পিন যদি দেয় তাহলে নর্মাল প্লেয়াররা কিন্তু স্পিন করতে পারবে না ওদের অ্যাবিলিটি থাকবে না একদমই যাদের অতিরিক্ত যারা অতিরিক্ত ডায়মন্ড খরচ করে তারা স্পিন করার সাহসটা করবে সো আমার কাছে মনে হচ্ছে যে ক্রিমিনাল বান্ডেল যে ইভেন্টটা ছিল আপনারা হয়তো অনেকে দেখছেন ক্রিমিনাল বান্ডেল ইভেন্টটাতে কিন্তু টোকেন দিয়ে আমরা এক্সচেঞ্জ করতে পারতাম 100 টোকেন হলে যে কোনো পছন্দ মতো বান্ডেল নিতে পারতাম আমার কাছে এইবার সেম জিনিসটা মনে হচ্ছে যে ক্রিমিনাল বান্ডেলের মতো একটা ইভেন্ট দিবে যেখান থেকে আপনারা চাইলে টোকেন দিয়ে লাইক দিস এই যে এখানে কিন্তু আমাদের সবগুলো বান্ডেল আছে এরকম একটা ইভেন্ট দিবে যেখানে সবগুলো ইলিট পাস থাকবে সবগুলো বলতে আমার মনে হয় প্রথম 10টা ইলিট পাস কিংবা 15টা ইলিট পাস দেওয়া হবে অ্যান্ড সবগুলো ইলিট পাস থাকবে আর নিচে থাকবে হচ্ছে ইলিট পাস টোকেন অ্যান্ড এই টোকেনগুলো দিয়ে আপনারা এক্সচেঞ্জ করে বান্ডেল নিতে পারবেন বিকজ এই ইভেন্টটা দরকার হচ্ছে এই ইভেন্টটা দিলে সবাই স্পিন করার সুযোগ পায় সবাই ট্রাই করতে পারে কেউ 100 200 500 ডায়মন্ড পর্যন্ত ট্রাই করতে পারে সো এতে করে গাইনা কিন্তু হিউজ একটা অ্যামাউন্টের অডিয়েন্স আপনারা স্পিন করতে পারে সো এই জন্যই আমার কাছে মনে হচ্ছে এরকম একটা ইভেন্ট দিবে যেখানে অনেকগুলো বান্ডেল থাকবে প্লাস
টোকেন থাকবে, বান্ডিলও কেউ পাইতে পারে যদি তার লাগ ভালো থাকে, অ্যান্ড যদিও থাকবে না ভালো লাগ, কারণ গাইনা সিস্টেম এরকম যে বান্ডিল এত তাড়াতাড়ি দিবে না, হয়তো বা কয়েকজনকে দিবে। সো এরকম ইভেন্ট থাকবে আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে, অ্যান্ড ডায়মন্ড অনেক খাবে ভাই, শিওর থাকেন। সো এখন কথা হচ্ছে কবে আমাদের ইলিট পাস ব্যাকের ইভেন্টটা আসবে, সেটা আমি একটু পরেই বলতেছি। তার আগে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাই দিই, গাইনা ফ্রি ফায়ার অফিসিয়াল থেকে একটা ভিডিও পোস্ট করছে, আপনাদেরকে দেখাই দিই, সাথে আমি নিজেও রিয়াকশন দিব। ওইখানে অনেক ইনফরমেশন দেওয়া আছে যে কবে কী আসবে কী হবে, তো সেটা আমরা দেখে নিই, লেটস গো। সো আমি এখানে প্লে করে ফেললাম। প্রথমে এখানে তারা লিখেছে গুড বাই ইপি, মানে গুড বাই ইলিট পাস। আমি আপনাদেরকে ইনফরমেশনটা দিয়ে দিই, এই ডিসেম্বর মাসে ইলিট পাসটা হচ্ছে শেষ ইলিট পাস গাইনা ফ্রি ফায়ারের। জানুয়ারি 2023 থেকে আমাদের ইলিট পাস আর থাকবে না, তখন হবে সেটা হচ্ছে বুইয়া পাস নামে, অ্যান্ড সেটা ডায়মন্ড দিয়ে কিনা যাবে না, বুইয়া পাস আমাদেরকে ডিরেক্টলি পারচেস করতে হবে, উইকলি মান্থলি এর মতো আর কিছু না। ওকে সো লেটস গো, আমরা এখানে প্লে করে ফেললাম, ফ্রি ইপি থাকছে। সো আপনাদেরকে আরেকটা বলে দিই জিনিস, সেটা হচ্ছে আমাদের ডিসেম্বর মাসে ইলিট পাস কিন্তু ফ্রি থাকতেছে, আপনারা কেউ কিনেন না, 16 থেকে 31 ডিসেম্বরে আপনারা ফ্রিতে ইলিট পাস নিতে পারবেন, 16 তারিখের পরে আর কি, 16 তারিখ আগে যারা কিনবেন তারা ডায়মন্ড দিয়ে কিনবেন আর কি। ওকে সো তারপর হচ্ছে এখানে এখন বলতে হবে হ্যালো বিপি, বিপি মানে হচ্ছে বুইয়া পাস, আমি আপনাদেরকে আগেই বললাম। ওকে যে লেখা আছে বুইয়া পাস 1 জানুয়ারি 2023 থেকে রিলিজ পাচ্ছে, যেটা আমি আগেই বলে দিছি, আরও ভালো পুরস্কার, মানে বুইয়া পাসে আরও ভালো ভালো পুরস্কার থাকবে, এটাই গ্লু ওয়াল, লেজেন্ডারি গান স্কিন অ্যান্ড ট্রেলার বান্ডেল, নর্মাল ভাই, এগুলো আগে থেকেও ছিল আর কি, এখন একটু বেশি হুদাই একটু রং বং করে দেখাইতেছে আপনাদেরকে, আর কিছু না, বাট সেম আই থিঙ্ক এই ট্রেলার বান্ডেলটা একটু বেশি ইউনিক থাকবে, প্রথমবার যেহেতু দিবে বুইয়া পাসে। অ্যান্ড ওই দেখেন ইলিট পাস, রেয়ার ইলিট পাস 2022 পরে ইপি আইটেমগুলো শুধুমাত্র বিপিতে থাকবে, মানে 2022 পর ইলিট পাস আইটেমগুলো শুধু বুইয়া পাসে থাকবে, আলট্রা রেয়ার ড্রপস। ও বুঝতে পারছি, আপনারা যে নতুন বুইয়া পাসগুলো কিনবেন 2023 জানুয়ারি থেকে, সেই বুইয়া পাসগুলোতে কিছু কিছু ড্রপস বক্স থাকবে, মানে ওই যে ধরেন ইলিট পাসে কিন্তু কিছু বক্স আছে না, ম্যাজিক কিউব বক্স, ওই রকম এখানে থাকবে হচ্ছে আলট্রা রেয়ার বক্স নামে কোনো একটা বক্স আই থিঙ্ক, বা ইলিট পাস বক্স, সেখানে সেই বক্সগুলো ওপেন করে আপনারা আর কি এই ইলিট পাসের আইটেমগুলো নিতে পারবেন। আই থিঙ্ক একটা বান্ডেল থাক, মানে উপরের দিকে বান্ডেল থাকবে অ্যান্ড নিচের দিকে আই থিঙ্ক ওই যে প্যান্ট থাকবে, জুতা থাকবে, কিংবা উপরের পার্ট মানে উল্টাপাল্টা পার্টসগুলো থাকবে, যেগুলো আপনারা পেতে পারেন আর কি, লাকিলি ম্যাজিক কিউব আইটেমস, ম্যাজিক কিউবের ফ্রেগমেন্টের মতো বা ম্যাজিক কিউবের মতো। তারপর হচ্ছে কিন্তু তার আগে হল অফ এলিটস একটি লিমিটেড টাইম ইভেন্টে অতীতের সব ইপি আইটেমগুলো সংগ্রহ করুন, মানে ইলিট পাস সব আইটেমগুলো সংগ্রহ করুন। অ্যান্ড আপনাদেরকে এখানে বলে দিছে হল অফ ইলিটস, সেই ইভেন্টের নামটা থাকবে হচ্ছে হল অফ এলিটস, যেটা আসবে হচ্ছে ডিসেম্বর 2022। তো এখন আপনারা আই থিঙ্ক বুঝতেই পারছেন যে আমাদের ইলিট পাস আইটেমগুলো হচ্ছে বুইয়া পাসের বক্সগুলোতে দিবে, আপনারা লাকিলি পেয়ে যাবেন। তার আগে ডিসেম্বর মাসে অতীতের সবগুলো ইলিট পাস ব্যাক দিয়ে দিবে একটা ইভেন্টের মাঝখানে, লিমিটেড ইভেন্ট, মানে সর্বোচ্চ 15 দিনের ইভেন্টটা থাকবে আমাদের, সেই ইভেন্টের মাঝখানে আমরা চাইলে ইলিট পাস আইটেমগুলো নিতে পারবো, অ্যান্ড নেওয়ার পরে সেগুলো আবার বুইয়া পাসেও দিয়ে দিবে বক্সগুলো কালেক্ট করে। সো এটা যে একবার দিতে আছে তা না, আপনারা যে নিয়ে নেবেন যে আপনার কাছে রেয়ার হয়ে যাবে তা না, এরপরেও কিন্তু ডিসেম্বর মাসের বুইয়া পাসগুলোর বক্সগুলোতে থাকবে, ঠিক আছে, তো তখনও আপনারা নিতে পারবেন। অ্যান্ড ডিসেম্বর মাসে ইভেন্টটা দিবে। ওকে সো তারপর হচ্ছে এখানে শীঘ্রই আসছে ফ্রি ইলিট পাস, বুইয়া পাস অ্যান্ড হল অফ ইলিটস। ফ্রি ইলিট পাস তো আপনার ডিসেম্বরে পাওয়া যাবেন, আর বুইয়া পাস জানুয়ারি থেকে শুরু হবে, আর হল অফ ইলিটস মানে ইলিট পাসের সবগুলো বান্ডেল ব্যাক ভাই সাব, কবে আসবে সেটা, গুড বাই ইপি অ্যান্ড আর কিছু নাই গাইনা ফ্রি ফায়ার, ঠিক আছে। সো এখন আমরা মেনলি বুঝতে পারছি যে কী হবে। সো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ডিসেম্বর 2022 ইভেন্টটা আসবে। সো এখন ডিসেম্বর মাস তো 31 দিনের মাস, কবে ইভেন্টটা আসবে এখন এটা এখনও শিওর না, বাট আমি নিজে প্রিডিক্ট করে যেটা বলতাছি সেটা হচ্ছে আই থিঙ্ক ডিসেম্বরের প্রথম সপ্তাহে ইভেন্টটা আসবে, বিকজ ইভেন্টটা সর্বনিম্ন 15 দিন থাকবে, আপনারা গ্যারেন্টি দিয়ে রাখেন যে সর্বনিম্ন 15 দিন থাকবে। আপনারা হয়তো ক্রিমিনাল বান্ডেল ইভেন্টটা দেখছিলেন, ওইখানেও কিন্তু 10 থেকে 12 দিনের ইভেন্টটা ছিল, তারপর আবার তারা 3 দিনের জন্য এক্সট্রা টাইম দিছিল। সো এটাও কিন্তু ওইরকম একটা রেয়া, মানে ওইরকম না, ওর থেকেও আরও বেশি, গারিনা ফ্রি ফায়ারের হিস্টোরিতে এরকম ইভেন্ট এর আগে কখনো হয় নাই, এরকম একটা ইভেন্ট হবে। সো বুঝতেই পারতেছেন এই ইভেন্টটা কতদিনে হতে পারে, সর্বনিম্ন 15 দিন হতে পারে। সো আমার কাছে এটা মনে হচ্ছে প্রথম সপ্তাহে ইভেন্টটা দিতে পারে, আই থিঙ্ক 3 থেকে 7 না 3 থেকে ধরেন 8 তারিখ পর্যন্ত, এই
টাইমটার ভিতরেই কোনো একটা টাইমে আপনাদেরকে ইলিট পাসের ব্যাক ইভেন্টটা চলে আসবে। ভাই কি বলতাম, ইভেন্টটা থাকবে হচ্ছে মিনিমাম 15 দিন, সো ডিসেম্বর মাসেই আসবে, ডিসেম্বর মাসে শেষ হয়ে যাবে। সো ওই হিসাবে আমি প্রেডিক্ট করতেছি যে 3-8 তারিখের মাঝখানে ইভেন্টটা আসবে। সো দেখি আসলে আমার প্রেডিকশনটা ঠিক হয় কিনা। অ্যান্ড অন্যদিকে যে ইভেন্টের কথা বললাম যে অবশ্যই এরকম টোকেনের ইভেন্টটা আসবে আমার মনে হচ্ছে, আমি এখনও শিওর না বাই দ্য ওয়ে। আর স্পিনগুলো ডায়মন্ডটা অবশ্যই বেশি থাকবে, এরকম ডায়মন্ড থাকবে না, হয়তো বা এখানে আরও বেশি থাকবে, 50 আর এখানে 500 মেবি। সো যাই হোক, আমি এখনো গ্যারেন্টি দিয়ে বলতেছি না, আমি জাস্ট আমার নিজের প্রেডিকশন দিতেছি। সো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনারা অবশ্যই এখন কমেন্টে একটু এটা জানাবেন যে আপনাদের কোন ইলিট পাসটা সবচেয়ে পছন্দ, মানে আপনাদের যদি বলা হয় যে আপনারা কোন ইলিট পাসটা নেবেন সবগুলো ইলিট পাসের মাঝখানে, আপনারা কোন ইলিট পাসটা চুজ করবেন, সিজন 1, সিজন 2, নাকি সিজন 3, 4, কোন ইলিট পাসটা আপনাদের সবচাইতে বেশি পছন্দের, কোন ইলিট পাসটা আপনার সবচেয়ে বেশি নেবেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। অ্যান্ড ইভেন্ট আসলে কিংবা ইভেন্ট আসার ইনফরমেশন আরও জানলে আমি অবশ্যই আপনাদেরকে ভিডিও করে জানাই দিব। আমার কাছে পার্সোনালি সাকুরা বান্ডেলটা বেশি পছন্দের হিপহপের থেকে, আমি যাই না কেন জানি ভালো লাগে না গোলাপি কালার। সো দ্যাটস ইট গাইস, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, আজকের মতো আল্লাহ হাফেজ গাইস, বাই বাই, টাটা। এ ভাই আমার কাছে কিন্তু সবগুলো ইট পাস আগে থেকেই ছিল, আমি জাস্ট বান্ডেলে রাইখা দিছিলাম, পড়ি নাই, মানে এই ডায়লগটাই হবে সবার এখন থেকে যখন নিয়ে নিবে।